আমাদের ভূখণ্ড নিয়ে তুমি যোগ করো না রাশিয়ার একটি রেড লাইন আছে বা লাল ফিতার অতিক্রম দাগ আছে যে দাগটি অতিক্রম করলে তুমি তোমার অস্তিত্ব হারাবে অবশ্যই তুমি আমাদেরকে নিয়ে যোগ করো না বা আমাদেরকে নিয়ে ফান করো না বা আমাদেরকে নিয়ে কৌতুক করো না রাশিয়া রেড লাইন অতিক্রম করো না কোনোভাবেই অতিক্রম করো না মনে রাখা উচিত রাশিয়া একটি পরমাণু শক্তিধর দেশ এবং তার পারমাণবিক সক্ষমতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এমনকি আমেরিকার চেয়েও বেশি বন্ধুরা ইউক্রেনকে উদ্দেশ্য করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাবরোয়ের মন্তব্যের মাধ্যমে অত্যন্ত রুষ্ট বিষয়গুলো তুলে আসে বা উঠে আসে অর্থাৎ কার্স্ক অভিযান নিয়ে ইউক্রেনের প্রতি রাশিয়ার রাগের পরিমাণ কতটা অত্যন্ত তীক্ষ্ণ এবং ঘুরোধারা এই ব্যাপারগুলো নিয়ে যদি ভবিষ্যতে মিস্টার ভ্লাদিমির পুতিন কথা বলেন বারবার আবার একই কথা বলবেন কিক আউট ফ্রম দ্য কার্স্ক অর্থাৎ কার্স থেকে তাদেরকে কিকআউট করে বা লাথি মেরে বের করে দাও ব্যাপারটি আপনাদের কাছে এমনই মনে হবে যে এটি সম্ভবত তাদের আবেগের সাথে খেলা হচ্ছে যদি কার্স্ক অভিযান বা কার্স বানটি আরও বেশি প্রশস্ত করে ইউক্রেন এবং ইউক্রেন তার সামগ্রিক পরিকল্পনার অংশ হিসেবে রুশ ভূখণ্ডে তার দখলদারিত্ব আরও এক্সপ্যান্ড করতে চায় তাহলে তাকে প্রচণ্ড রকমের ঝুঁকি নিতে হবে এই ব্যাপারগুলো আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আপনাদের জানিয়েছি বৌদ্ধরা সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ইউক্রেন কোন পর্যন্ত রাশিয়ার অভ্যন্তরে প্রবেশের পরিকল্পনা করেছে এবং এখানে কারা কারা জড়িত রয়েছে এখন ব্যাপারটি হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন যদি কাটস রিজনে প্রচণ্ড পরিমাণ হামলার ব্যাপারটি একটু কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য সহ্য করেন তাও দীর্ঘমেয়াদীভাবে তাকে টলারেট করতে হবে এমনটি তিনি চিন্তাও করতে পারেন না মিস্টার ভ্লাদিমির পুতিন এ ব্যাপারে শীর্ষস্থানীয় টেরোরিস্টদের শাস্তির কথা বলেছেন অর্থাৎ এই হামলার সাথে ইউক্রেনের উচ্চপদস্থ যারা জড়িত তাদেরকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন তিনি বদ্ধরা তার মধ্যে যদি তাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা পড়ে যায় সেটি এমন একটি অবস্থা সৃষ্টি করতে পারে ইউক্রেনকে তার নেতৃত্ব শূন্যতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার বাহিনী কিভাবে রেসপন্স করে এখন সেটি হলো দেখার বিষয় মিস্টার ভলাদামির জেলেনেস্কি সম্ভবত রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করানোর জন্য এখানে একটি ফাঁদ পেতেছেন এখানে একটি ট্র্যাপ করেছেন অর্থাৎ তিনি তার সর্বোচ্চ বাজি ধরেছেন এখানে জীবনের যুদ্ধের ইউক্রেনের সাধারণ নাগরিকদের ভাগ্যের সবকিছুর বাজি কাস্কে ধরা হয়েছে অর্থাৎ মিস্টার ভলাদামির জেলনেস্কি অতি এবং হাই রিস্ক নিয়ে কাস্সকে যে বাজি ধরেছেন কোনোভাবে যদি তিনি সেই বাজিতে হেরে যান তাহলে ইউক্রেন সামগ্রিকভাবে এই যুদ্ধটি হেরে যাবে আমার কাছে তেমনই মনে হচ্ছে এখন ইউক্রেন কি পরিপূর্ণভাবে চায় প্রায় বাজিটিতে হেরে যাক ইউক্রেন তো বাজিতে হারতে চায় না ইউক্রেন এই বাজিতে জিততে চায় কিভাবে তারা পূর্বেই ওয়ার্নিং দিয়েছে রাশিয়াকে যে তারা রাশিয়ার ভূমি স্থায়ী দখলের উদ্দেশ্যে এখানে যায়নি তারা রাশিয়ার ভূমিতে প্রবেশ করেছে রাশিয়াকে আলোচনায় বাধ্য করার জন্য অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিন বাধ্য হয়ে তিনি আলোচনায় বসবেন ইউক্রেন কিছু দাবি তুলবে রাশিয়া কিছু দাবি তুলবে উভয় পক্ষের এই দাবির মাঝে কিছু রাখা হবে কিছু রাখা হবে না তারপরে তারা সৈন্য প্রত্যাহারের নামে বিভিন্ন অবস্থান থেকে যুদ্ধবিরতি দেবে এবং একে একে দুই পক্ষই তাদের সৈন্য মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে নেবে ব্যাপারটি আপনার কল্পনা করতে যেমন ভালো লাগে কল্পনা যত সহজে আপনি করতে পারেন মিস্টার বলতবীর জেলেনসকে যত সহজে তিনি বলতে পারেন আসলে বাস্তবতাটা সুদূর করা হতো রাশিয়া এবং ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটি আউট যুদ্ধের বাইরে আরও অনেক শত্রুতাপূর্ণ অবস্থায় চলে গেছে এবং এটি কতদূর পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিন মেনে নেবেন সেটি নিয়ে আমার প্রশ্ন রয়েছে তিনি আজ সুস্পষ্ট করে বলে দিয়েছেন ইউক্রেনের সাথে কোনো আলোচনা হবে না ইউক্রেনের সাথে সেদিনই আলোচনা হবে যখন রাশিয়ার মূল ভূখণ্ডে একজনও পর্যন্ত ইউক্রেনীয় সেনা থাকবে না তবে সেটি নিশ্চিত করবে তারা নিজেরাই অর্থাৎ তারা তাদের সৈন্যপ্রেরণের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে যারা ঢোকার সাহস করেছে প্রতিনিয়ত হামলার মাধ্যমে তাদের যেমন মাজা ভেঙে দেওয়া হচ্ছে তেমনি সর্বশেষ তথ্যমতে একশোর উপরে বিভিন্ন আরবর ভ্যাকেল তাদের হামবিজান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট প্যাক থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাঘ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জার্মানি নির্মিত ইরিস্টি এবং আরও অনেক ইউএভি তারপরে প্রচণ্ড রকমের শক্তিশালী ট্যাঙ্ক চ্যালেঞ্জার ট্যাঙ্ক আভ্রামস ট্যাঙ্ক এবং তাদের সাথে টিআইটি ট্যাঙ্ক যেগুলো তাদের মেইন ব্যাটল ট্যাঙ্ক হিসেবে পরিচিত মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী কার্সকের অভ্যন্তরে এগুলোকে তুলোধনা করে আলু করে ফেলাইছে পরবর্তীতে এগুলো কোনো কাজে লাগেনি অর্থাৎ দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের যে জোর সেই জোরটি তিনি অবশ্যই রেখেছেন এবং তিনি চাচ্ছেন কার্স থেকে যেন দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনীয় বাহিনী না যায় কিছুটা হলেও তারা এখানে তিনি আপ্যায়ন করতে পারছেন তাদেরকে একেবারে সুস্পষ্টভাবে তবে একটা ব্যাপার আপনাদের সামনে বলে দিতে পারি আর তা হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিনের টেকনিক হচ্ছে ইউক্রেনের অভ্যন্তরে প্রচণ্ড পরিমাণের হামলার মাধ্যমে সাধারণ জনগণের সেবা খাতকে একেবারে ডিস্ট্রয়েড করে দেওয়া আর এর মাধ্যমে সাধারণ ইউক্রেনীয়দের উপর চাপ বাড়বে মিস্টার প্রেসিডেন্ট হিসেবে যিনি রয়েছেন অর্থাৎ বলাদুবির জেলেনেস্কি সাধারণ ইউক্রেনীয়রা তার উপর পাহাড়সম তাপ চাপ বিস্তার করবে আর এই পাহাড় সময় বিস্তার বা ঠেলে মিস্টার ভালাদমির জেলেনেস্কি কতদিন পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন সেটি হলো দেখার বিষয় মিস্টার বলাদমির জেলেনেস্কি সাধারণ জনগণের মিত্র বা সাধারণ জনগণের কণ্ঠস্বর হয়ে অনেকদিন পর্যন্ত কথা বলেছেন কিন্তু অতি সম্প্রতি কার্কস রিজনের সিদ্ধান্তটি এবং বাঘপুঁথ ছোলেদর দখলের সিদ্ধান্তর ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্টে অতি শত্রুতামূলক মনোভাব পোষণ করে তৎকালীন সেনাপ্রধানের বিরুদ্ধে কাজ করে তৎকালীন সেনাপ্রধানকে বরখাস্ত করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এও বলেছিলেন সেনাপ্রধানের পরামর্শ মেনে সোলেদর এবং বাকমুদ থেকে সৈন্য প্রত্যাহার করার কোনো ইচ্ছাই তার নেই অর্থাৎ নিজেদের মধ্যে অকমত্য প্রতিষ্ঠিত না হওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল সাধারণ ইউক্রেনীয় জনগণ এবং ইউক্রেনের সেনাবাহিনী শেষ পর্যন্ত সেই বাকমুত এবং সোলেদরের পতন হয়েছে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় বাহিনী বন্ধুরা আবারও এখানে এসে ঘটেছে আর কাহিনী সেই কাহিনীটি আপনাদের দুর্দান্তভাবে একটু বলার চেষ্টা করি আপনারা একটু মনোযোগ দিয়ে জানার চেষ্টা করুন বন্ধুরা একটি যুদ্ধের বাহিনী বা একটি অবস্থানকে শেষ করে দেওয়ার জন্য কয়েকটি ভুল সিদ্ধান্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে যখন রাশিয়ান বাহিনী মূলত একটি আলোচনার জন্য বসেছিল তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনের সাথে তখন ইউক্রেনের বর্তমান যে মনোভাব সেই মনোভাবের চেয়ে খুব ভালো মনোভাব ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধটি বন্ধ করার ব্যাপারে অত্যন্ত ইতিবাচকভাবে মিস্টার তাইপের দোকানে স্মরণপন্ন হয়েছিলেন মিস্টার রিসেপতাইপের দোকান তার প্রভাবকে কাজে লাগিয়ে একেবারে কিয়েবের উপকণ্ঠ থেকে সেনা প্রত্যাহার করেছিলেন রাশিয়ার কিন্তু তৎক্ষণাৎ মিস্টার রিসেপ টাইপের দোকানকে ভিলেনের কাঠগড়ায় করিয়ে পশ্চিমা মিডিয়াগুলো এমনভাবে প্রচারণা শুরু করলো যে তিনি নাকি ইউক্রেনকে এমন কিছু দিচ্ছেন বা এমন কিছু করছেন ইউক্রেন দ্বিখণ্ডিত হয়ে যেতে পারে বা তার ভূমি হারাতে পারে এবং পরাজয় স্বীকার করে নিতে পারে এখন বক্তব্য হলো ইউক্রেন কি ভূমি হারায়নি ব্রিটেনের বরিস জনসন অর্থাৎ ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী কি সেই ভূমি হারানো ঠেকাতে পেরেছেন এই মুহূর্তে আসলে তাদের লক্ষ্য অনুযায়ী আসলে কতদূর পর্যন্ত ইউক্রেনকে দখল করলে তারা বলতে পারতো যে ইউক্রেন এই যুদ্ধে জয়লাভ করেছে বন্ধুরা সব কিছুর একটা সীমা থাকে ইউক্রেন অনেক সময় বলে থাকে যে তাদের লক্ষ্যমাত্রার চেয়ে আসলে তাদের সামরিক শক্তি এবং সামরিক সম্ভার বর্তমানে যেভাবে আগাচ্ছে সেটি ঠিক বা সঠিক আছে অথবা তিনি বিজয় লাভ করতে চলছেন এ কারণে একটি বিজয় পরিকল্পনা তিনি সেট করেছিলেন আরে ভাই আপনার দেশের এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার অন্য একটি দেশের হাতে রয়েছে তারপরেও কি ইউক্রেন বলবে যে তারা বিজয় লাভ করেছে কী পর্যন্ত দখল করতে পারেনি রাশিয়ান সৈন্যরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খারাপ কাজ বলে আমার কাছে মনে হয় সকল ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী বর্তমানে যেভাবে অগ্রগতি লাভ করছে তাকে প্রতিরোধ করার জন্য মিস্টার ভ্যালাদিমির জেলেনেস্কের প্রস্তুতি কতটুকুন সে ব্যাপারে অনেকেরই বোধগম্য নয় আমারও নাই বন্ধুরা তারপরও কাক রিজনে তিনি যেহেতু ইনকার্শন করেছেন এবং রাশিয়ান বাহিনীর ভূমি দখল করে নিয়েছেন সে ব্যাপারে তাকে অনেকে সাধুবাদ জানিয়েছে এখন বক্তব্য হলো পরমাণু যুদ্ধের কথা যেটি একেবারে ভিডিওর শুরুতে বলেছিলাম এখানে কোন ধরনের পদক্ষেপ নিতে পারে শেষ পর্যন্ত মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ ঠিক ওই বক্তব্যটাই বলেছেন যে আমাদের রেড লাইন অতিক্রম করে আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না তাহলে তোমাদের চিহ্ন হয়তো পাওয়া যাবে না পাওয়া যাবে ইতিহাসের পাতায় তাই মিস্টার ভালাদমির জেলনেস্কের উচিত এমন কিছু করা যেন রাশিয়ার সাথে সাপো মরে লাঠিও ভাঙে না অর্থাৎ জমিও উদ্ধার হয় রাশিয়ার সাথে শত্রু ভাবাপূর্ণ মনোভাবকে কবর দেওয়া যায় আর তা না হলে চরম ধরনের একটি পরিণতি অপেক্ষা করছে ইউক্রেনের জন্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই